নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 27 সেপ্টেম্বর 4 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তার লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আমি জানাবো, এবং 6 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে। দেখুন, আগামীকাল শুক্রবার কৃষ্ণপক্ষের 10ম তিথি রয়েছে, পরিগ্রহ যোগ রয়েছে। রাহুকাল আপনার সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ অথবা কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। অনেকে ভিডিও শুনছেন কিন্তু আপনারা ছোট্ট ভুল করছেন, যেটা ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, শুধু রাশির নাম শুনছেন যে কৌশিকদা আমার তো রাশি রয়েছে তাহলে আমার হয়তো অর্থপ্রাপ্তি হবে। দেখুন, লটারি প্রাপ্তি বা শেয়ার বাজার বা ফাটকা থেকে অনেক মানুষ চেষ্টা করছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে যাচ্ছে বা 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। এর জন্য আপনারা কেউ কেউ বলছেন যে কৌশিকদা আপনি যে সময় বলেছিলেন সে সময়টা আমি এ করলাম, কিন্তু আমার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে গেল। আপনারা এখানে পাওয়ার কবচ পড়তে পারেন অথবা আপনারা রাহু রক্ষা কবচও পরিধান করতে পারেন। শুভ মহালয়া উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, এবং এর সাথে সাথে যারা পাওয়ার কবচ নিতে চাইছেন অবশ্যই এ সময় বুকিং করুন, স্পেশাল ডিসকাউন্ট চলছে। এবং শুভ মহালয়াতে এই কবচ তৈরি করা হবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা অনুরোধ করব যে প্রচুর বুকিং রয়েছে, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, কারণ এতটাই কবচের বুকিং রয়েছে যেটা আমি আপনাদের কাছে এই জন্য আমি সময় চেয়ে নিচ্ছি। তো যারা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে চাইছেন, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু স্থিতি যদি অশুভ থাকে, আপনার দশা মহাদশা যদি পারমিট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না, বা অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। তাই আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার ভাগ্য যদি সাথ দেয় কি না, আপনার এই অর্থপ্রাপ্তি 100% ঘটবে। আর ভাগ্যভাব যদি আপনার দুর্বল থাকে তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তিতে আপনার বাধা কিন্তু আসবে। আমি আসি যে 6 নামের ব্যক্তির, যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষর দিয়ে অবশ্যই আপনারা দেখুন, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এম, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের আগামীকাল হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ই, প্রথম নামের অক্ষর ই দিয়ে শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, অর্থাৎ ইংরেজি ইউ দিয়ে যদি আপনার প্রথম নামের অক্ষর শুরু হয়, তাহলে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি, ইংরেজি জি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি টি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, টি দিয়ে প্রথম নামের অক্ষর।
একদম শেষ আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, অর্থাৎ নামের অক্ষরটা বি থাকা দরকার, তবে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু করবে। তবে একান্তই হস্তরেখা আগে বিচার করুন, আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, সেখানে কোনো ক্রস চিহ্ন রয়েছে কিনা বা রাহু আপনার ক্ষেত্রে ডাউন রয়েছে কিনা সেটা আগে জেনে নিন, এবং সর্বোপরি আপনার ভাগ্য ভাবটা কেমন রয়েছে, কারণ দৈব কৃপা ছাড়া এই আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। তাই ঈশ্বরের কৃপা পেতে অবশ্যই আপনারা জন্মকুণ্ডলী এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, সেটাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে। এবার আসি আমি চারটি রাশির নাম, যে চার রাশির আমি লাকি নাম্বারটা আপনাদেরকে বলবো, অর্থাৎ এই টার্গেট নাম্বারটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ওয়ান রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের লাকি নাম্বার এক। আপনাদের সময় সকাল 8:40 থেকে 9:18 পর্যন্ত সময়টা শুভ কন্যা রাশি। দুই নম্বর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে সকাল 10:19 থেকে শুরু হচ্ছে আপনার 10:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আপনার খুব অল্প টাইম আমি সিংহ রাশির ক্ষেত্রে বলবো, এরপর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 9:10 থেকে 9:33 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, একদম অন্তিম রাশি, মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে 9:14 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকে ভিডিও শুনছেন শুধু রাশির নাম মিলাবেন না, আমি বারবার বলি একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে। আপনার ব্যক্তিগত জন্মছক পারমিট করছে কি না, দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে দেখে নিন, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবং বারবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে চাইছেন, পরামর্শ করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।